আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ যারা আমার 2 লক্ষ ফেসবুক ফলোয়ার্স এবং আমার আসলে প্রমোশনের জন্য কানাডাতে আমার যে রিসেন্টলি প্রমোশন হয়েছে জবে আপনারা আমাকে কংগ্রেচুলেট করছেন। আমি আসলে অনেক কাজ করতেছি এবং আমার পার্সোনাল লাইফে অনেক গ্রোথ হচ্ছে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে কংগ্রেচুলেট করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা কয়েকদিন থেকে আমাকে খুব বেশি একটা কোয়েশ্চেন করতেছেন, ভাইয়া কানাডাতে ওয়ার্ক পারমিটে কীভাবে আসা যাবে এবং খরচ কত পড়তে পারে, 100,000 টাকা খরচ হইতে পারে, আপনাদেরকে একটা কথা বলি। দেখেন কীভাবে আসা যায় এটা নিয়ে কথা বলছি, আরও বলবো, কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা কত টাকা খরচ হইতে পারে। দেখেন কানাডাতে ওয়ার্ক পারমিটে আসতে আপনার যদি প্রথমে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, যেসব জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, যেখানে আপনি চাকরির একটা রেসপন্স পাইলেন, ওইখানে আপনার 1 টাকাও খরচ নাই। চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, ওরা আপনার রেজিমি দেখলো, দেখার পরে ওরা আপনাকে জবের জন্য কল করলো, আপনি ইন্টারভিউ দিলেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো 1 টাকাও খরচ নাই। ওরা আপনাকে জবের জন্য সিলেকশন করলো, সিলেক্ট করার পরে আপনাকে বললো ওকে ঠিক আছে তুমি আরও 2 মাস পরে আমাদের এখানে এসে কাজ করতে পারবা কি না, তুমি যদি সব ঠিকঠাক থাকে, ডকুমেন্টস ঠিকঠাক থাকে, যদি তুমি কাজ করতে পারবে কি না। হ্যাঁ, ওই এমতো অবস্থায় ওরা যখন আপনাকে জবের অফার লেটার দিয়ে দিবে, এবং এটা অবশ্যই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হইতে হবে, তো LMIA সহ একটা মানে কোম্পানি হইতে হবে যখন তারা আপনাকে অফার লেটারটা দিবে, তো ওই কোম্পানি যখন আপনাকে অফার লেটারটা দিল, দেওয়ার পরে আপনি কী করতে পারবেন যে আপনি ওই অফার লেটারটা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওই প্রসেসটা পর্যন্ত আপনার কোনো খরচ নাই। এখন খরচ তো নাই, উল্টা এই জিনিসটা হইতে পারে যে ওরা আপনাকে অ্যাকোমোডেশন দিতে পারে, ওরা যদি এগ্রি করে এবং আপনি যদি ওদের জন্য খুব ভ্যালুয়েবল হন, তাহলে আপনি নেগোসিয়েশন করে ওদের কাছ থেকে টিকিটের টাকা পর্যন্ত খরচ নিতে পারেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কোনো খরচ নাই, এখন অ্যাপ্লাই যখন করবেন তখন ওই অ্যাপ্লিকেশনে আপনার যে খরচটা হবে সেটা হচ্ছে $155 উইচ ইজ লাইক অ্যারাউন্ড, ধরেন যে আমি বলবো 12,000 থেকে 13,000 টাকা, এবং আপনার ফিঙ্গার যদি অ্যাপ্রুভ হয় আপনার অ্যাপ্লিকেশন, তাহলে ফিঙ্গারপ্রিন্ট যখন দিবেন তখন আরও $85, সব মিলিয়ে $235 মতো আপনার, মানে প্রায় 250 ডলার চেয়ে কম, উইচ ইজ লাইক 20,000-এর মতো একটা খরচ আপনার নিজস্ব আছে। ঠিক আছে, এখন যদি ওরা আপনাকে অ্যাকোমোডেশন অথবা প্লেন ফেয়ার না দেয়, তাহলে প্লেন ফেয়ার সহ যদি আপনি বাংলাদেশি টাকায় একটা টাকা দিয়ে থাকেন, তাহলে ওই প্লেন ফেয়ারের জন্য আপনাকে দিতে হবে অ্যারাউন্ড, ধরেন ওয়ান ওয়ে যদি আপনি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ থেকে যদি আপনি কানাডাতে আসেন, ধরেন আপনার 70,000 থেকে 80,000 টাকার মতো খরচ হইতে পারে। সো রাফলি অ্যারাউন্ড আমি ধরে নিচ্ছি 93,000 থেকে 95,000 মতো খরচ হবে যদি আপনি নিজে নিজে মানে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে আসতে পারেন। এখন আপনাকে কেউ, এখন ভাই নিজে নিজে না করে অন্য কারো মাধ্যমে হইতে পারে না, অন্য কারো মাধ্যমে হইতে পারে না, একটা জিনিস হইতে পারে, আপনি অফার লেটার পাইছেন, আপনি কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এমতো অবস্থায় কারোর সাহায্য নিতে পারেন, ভাইয়া আমি অফার লেটার পাইছি, আমি কানাডা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আপনি যদি আমার অ্যাপ্লিকেশনটা একটু সাহায্য করেন, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে অ্যাপ্লাই, এটার জন্য যদি আপনি কাকে ধরেন 40-50,000 টাকা দেন, সেটা অফার লেটার পাওয়ার পরে, তাইলে এটা আপনার এডিশনাল খরচ 1-1.5 লাখ টাকার মতো খরচ হইতে পারে। কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর কিছু নাই। হ্যাঁ, অথবা আপনি কানাডাতে আসতেছেন, মিনিমাম একটা খরচ আপনাকে নিয়ে আসতে হবে, এই জন্য আপনি 1-3 লাখ টাকা হয়তো নিয়ে আসতে পারবেন, যত নিয়ে আসেন আর কি, আপনার এটা আপনার উপরে, আপনি পারলে 1-20,000 টাকা নিয়ে আসেন, আপনার ব্যাপার, কিন্তু মিনিমাম যে কোনো কিছু দেখাইতে হয় অ্যাজ ফার এজ আই নো এরকম কিছু দেখাইতে হয় না, কারণ আপনি চাকরি নিয়ে আসতেছেন, কোম্পানি উইল অ্যাকোমোডেট ইউ, কোম্পানি উইল পে ইউ স্যালারি, কারণ এটা দিয়েই তো আপনি চলবেন, এটা দেখাই তো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। সো আপনারা কোনো কারো কথায় কেউ যদি আপনাদেরকে বলে যে আমি টাকা, আমারে টাকা দিলে, আমার 1 লাখ টাকা দিলে কানাডায় ওয়ার্ক পারমিটে পাঠাই দিব, ওয়াও 1 লাখ টাকা কানাডা, অসম্ভব, না, কেউ আপনাকে পাঠাইতে পারবে না। চাকরির অফার লেটার পাওয়ার আগ পর্যন্ত কেউ যদি এগুলো বলে, অসম্ভব। কেউ যদি বলে 10,000 টাকা দিও আমি আপনাকে কানাডাতে ওয়ার্ক পারমিটে পাঠাই দিব, না। তবে কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা এতটা সহজ না, এটাকে আপনাকে ধৈর্য সহকারে চাকরির জন্য যেসব জব সাইটগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবো। আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা এই কমেন্ট সেকশনে কমেন্ট করেন, কোয়েশ্চেন করেন, বেসড অন দ্যাট আমি আমার মানে আপনাদের কোয়েরি অনুযায়ী আমি নেক্সট ভিডিও তৈরি করবো, আপনাদের কোয়েরিগুলো কী। তো আমার কাছে মনে হলো যেহেতু আপনারা আমাকে আসলে এই ওয়ার্ক পারমিটের খরচটা নিয়ে কন্টিনিউয়াস কোয়েশ্চেন করো, আমার ভাবলাম একটা ভিডিও বানানো উচিত। ইনশাল্লাহ আপনাদের আরও কোনো কোয়েরি থাকে, কোথায় অ্যাপ্লাই করা লাগে, অন্যান্য কোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট সেকশন অবশ্যই লিখবেন আমার ফেসবুক এবং ইউটিউব পেজে। আমি স্যামুয়েল এমডি ফেরদৌস খান, আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক অ্যাকাউন্ট আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কানাডা নিয়ে অবশ্যই আপনারা অ্যাপ্লাই, মনে রাখবেন কানাডা স্টুডেন্ট ভিসা ইম্পর্টেন্ট প্লেলিস্ট একটা ভিডিও আছে, কানাডা স্টুডেন্ট ভিসা ইম্পর্টেন্ট ভিডিও একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব এই প্লেলিস্টটা দেখলে আপনারা ইজিলি
কানাডায় স্টুডেন্ট ভিজনে অ্যাপ্লাই করতে সব ধরনের কন্টেন্ট প্রায় চার বছরে আমি ডেভেলপ করছি। সো ইনশাআল্লাহ আশা করি নেক্সট কোনো ভিডিও দেখাবে। আমি স্যামুয়েল, আজকে অটো থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও আবার দেখাবে। আসসালামু আলাইকুম।